আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু চলচ্চিত্র উৎসবে দারুণ প্রশংসিত মোস্তফা সরওয়ার ফারুকের সিনেমা শনিবার বিকেল। অনেকগুলো আন্তর্জাতিক পুরস্কার থাকা সত্ত্বেও নির্মাণের সাড়ে তিন বছরেও সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে পারছেন না তিনি। 2019 সালে শনিবার বিকেল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়ার পর অদৃশ্য কারণে সিনেমাটি ব্যান করা হয়, আর এ নিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ডুবখ্যাত নির্মাতা। এদিকে সিনেমাটি মুক্তি পেতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তাদের অফিসিয়াল ফেসবুকে এক খোলা চিঠি প্রকাশ করে সিনেমাটি দেশের দর্শকদের দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ জানানো হয়। সম্প্রতি সিনেমাটির পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশার কথা ব্যক্ত করেছেন।